মালদার ইংলিশ বাজারের সুকান্ত পল্লী এলাকার বাসিন্দা দীপক সরকার পেশায় একজন টোটো চালক। রবিবার সন্ধ্যায় তার মেয়ের জন্মদিন অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় নিকটবর্তী আত্মীয় স্বজনেরা এসেছিল তার বাড়িতে এবং রাতে সে তার আত্মীয়দেরকে টোটো করে বাড়ি থেকে ছেড়ে আসার সময় মাঝ রাস্তায় এলাকার এক যুবক সুনীল মণ্ডল রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। টোটো চালক দীপক সরকার তাকে রাস্তার সাইড দিয়ে হাঁটার জন্য বলতে গেলে অভিযুক্ত ওই মদ্যপ তাকে মারধর শুরু করে। টোটো চালকের এক আত্মীয় তাকে বাধা দিতে গেলে তাকে মারধর করে। অভিযোগ আসে তখনকার মতো সামরিক শেষ হয়ে গেল। গভীর রাতে সেই যুবক সুনীল মণ্ডল ও আরও এলাকার তারই বাড়ির সদস্য শ্যামল মণ্ডল, প্রশান্ত মণ্ডল দলবল নিয়ে টোটো চালক দীপক সরকারের বাড়িতে গিয়ে হামলা করে। বাধা দিতে গেলে বিপন্ন ঘরের শালা কমল সরকারকে দিয়ে গাল কেটে দেয় এবং তারপর সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ইংলিশ বাজার থানার আক্রান্তরা লিখিত অভিযোগ করেছে পুলিশে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। এক ভদ্রলোক আমাদের পাড়ার সাইকেল দিয়ে মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, ওনাকে আমরা সাইড দিতে বলি, উনি আমাদেরকে চরম গালাগালি করে। গালাগালি করার পরে আমরা তার প্রতিবাদ করতে গিয়ে ও সাইকেল রেখে বাড়ি ফিরে গিয়ে আমাদেরকে দল বল নিয়ে বাড়িতে ঢুকে মারা চেষ্টা করে। তারা দল বল নিয়ে এসে আপনাকে মারার চেষ্টা মারার ইয়ে করে আসপা দিয়ে। কাকে কাকে মারে? আমাকে মেরেছে, আমার খালাকে মেরেছে, আর আমার বউকে ধাক্কা ধাক্কি করেছে। আচ্ছা, বলছি তার নাম কি মেরেছে? সুনীল মণ্ডল, শ্যামল মণ্ডল, আর উনার ছেলে প্রশান্ত মণ্ডল। আচ্ছা, এরা কি মদ খেয়েছিল? হ্যাঁ, মদ খেয়েছিল। এখন কোথায় এসেছেন? আমরা এখন থানাতে এসেছি।